বঙ্গোপসাগরে দেয়ে আসছে নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে দেশের বেশ কিছু জেলায় হতে পারে ভারী বৃষ্টি। তো দেশের কোন কোন জেলায় হবে বৃষ্টি, এ নিয়ে কি জানাচ্ছে আবহাওয়ার মডেল, বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আমরা সরাসরি 9 তারিখ লাইভ ট্র্যাকের মধ্যে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 8, 9 বা 10 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হতে যাচ্ছে। তার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে দেশের দক্ষিণাঞ্চলে মূলত টেকনাফ সহদরে টেকনাফ, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কক্সবাজার, কুতুবদিয়া, তারপর মহেশখালী, চকরিয়া, সাতকানিয়া, তারপর চট্টগ্রাম, হাটহাজারি, এই সমস্ত জেলাগুলোর উপর দমকা হাওয়া শুরু হয়ে যাবে এবং উপকূলীয় বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি এই সময় লালমোহাম প্রায় 60 কিলোমিটার পর্যন্ত বাতাসে দমকা হাওয়া থাকবে। এছাড়া খালাপাড়া, মঠবাড়িয়া, ফিরোজপুর, বরিশাল, তারপর মতিহাট, এই সমস্ত জেলাগুলোর উপর আমরা দেখতে পাচ্ছি 55 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বজায় থাকবে। এছাড়া খুলনা, সাতক্ষীরা, শ্রীনগর, এই সমস্ত জেলাগুলোর উপর মাঝারি থেকে মূলত মাঝারি ধরনের দমকা হাওয়া বয়ে যাবে। এই সময় দেশের উত্তরে তেমন ভয়াবহ পরিস্থিতি নেই, তবে ময়মনসিংহ, সিলেট, তারপর কালাই, অন্যদিকে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে দমকা হাওয়া চালু থাকবে। এ সময় আমরা দেখতে পাচ্ছি 9 থেকে 10 তারিখ নাগাদ দেশের উপকূলীয় অঞ্চলে ভারী বর্ষণ শুরু হতে পারে। এ সময় আমরা দেখতে পাচ্ছি মূলত লালমোহনের অঞ্চল জুড়ে, এছাড়া উপকূলীয় অঞ্চল হাতিয়াসহ এই সমস্ত জেলাগুলোর উপর প্রবল ভারী বৃষ্টির আশঙ্কা থেকে যাচ্ছে। পরবর্তীতে বিস্তার করে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা মূলত 10 তারিখ, ঢাকা, বরিশাল, খুলনা, তারপর রাজশাহী, মেহেরপুর, তারপর ময়মনসিংহ, কালাই, এই সমস্ত জেলাগুলোর উপর প্রবল দমকা হওয়া বয়ে যাবে। এছাড়া অন্যদিকে মালদা, তারপর বাগালপুর, দেওঘড়, দামবা, তারপর মেহেরপুর, অন্যদিকে কলকাতা, খড়গপুর, জামশেদপুর, এই সমস্ত জেলাগুলোর উপর দমকা হওয়া বয়ে যাবে। এছাড়া দেশের উপকূলে বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হবে। এবার আমরা সরাসরি এই মুহূর্তে স্যাটেলাইট মোডে চলে যাব, আজকের আবহাওয়ার পরিস্থিতি দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি আজকে দেশের বেশ কিছু জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন হতে আছে। মূলত দুপুর পর থেকে ঢাকা বিভাগের একদম পশ্চিমের জেলাগুলোতে আকাশ মেঘলা, এছাড়া চট্টগ্রাম বিভাগের একদম দক্ষিণে মূলত কক্সবাজার উপকূলীয় অঞ্চল, কক্সবাজার, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া, এই সমস্ত জেলাগুলোর উপর আকাশ কিছুটা মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাত তেমন নেই। তো দেশের উপর ব্যবসা গরম অনুভব হচ্ছে, তেমন বৃষ্টিপাত নেই। তো ফরিদপুর, মাদারীপুর, ঢাকা বিভাগের অনেক জায়গায় আকাশ আংশিক মেঘলা, বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কম। শালকোপা, যশোর, খুলনা বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। এছাড়া বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া মেহেরপুর, শালকোপা, পাবনা, এখানে দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি, বাকি জায়গায় তেমন বৃষ্টিপাত নেই। দেশের 20% জায়গায় বৃষ্টিপাত হতে দেখা গেলেও মূলত 80% জায়গায় বৃষ্টিপাত নেই, ব্যবসা গরম অনুভব হচ্ছে। আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসে চলে যাবো, আগামীকাল দেশের কোন কোন জেলায় বৃষ্টিপাতের আভাস রয়েছে। প্রিয় দর্শক, সরাসরি 3 তারিখের আমরা এই যে বজ্রবৃষ্টি মুহূর্তে চলে আসলাম। তো দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের একদম উত্তর পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, কাপাসিয়া, লাকায়, এছাড়া কিশোরগঞ্জ, অন্যদিকে ময়মনসিংহ, মাদান, সিরাজগঞ্জ, তারপর সরিষাবাড়ি, সিলেট, তারপর মৌলভীবাজার, অন্যদিকে বিশ্বনপুর, এই সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাতের অনেকটাই আশঙ্কা রয়েছে। পরবর্তীতে রংপুর বিভাগে বৃষ্টিপাতের আভাস রয়েছে, রংপুর বিভাগের বেশ কিছু জায়গায়, এছাড়া অন্যদিকে সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় প্রবল ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়া ছুটি খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।